হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি সকালে খিচুড়ি রান্না করেছিলাম, ফুল ভিডিওটা দিতে পারি নাই, তো ফাইনালি লুক এটাই। এখন আমি দুপুরে রান্নাটা তুলে দিব। তো প্রথমে আমি গরুর গোশটা রান্না করব, এর জন্য মশলাটা সুন্দর করে কষায় নিচ্ছি। যেহেতু এর আগেও গরুর মাংস রান্না করাটা আমি দেখিয়েছিলাম, এজন্য আর কি আর ডিটেলসে দেখাইলাম না। আজকে আমি প্রেশার কুকারে রান্না করতেছি, খুব তাড়াহুড়ো। আজকে একটু বাইরে যাব আজরাকে নিয়ে। ও কয়েকদিন যাব মানে বাসাতে খুব মানে একা একা থাকে, তো এজন্য আর কি ওরে আজকে বাইরে একটু ঘুরতে নিয়ে যাব। বাসাতে থাকতে থাকতে আসলে বাচ্চা কাচ্চা অনেক বোর হয়ে যায়। বাহিরে নিয়ে গেলে ওরা অনেক খুশি হয়। আর ঢাকা শহরে আসলে কে কোথায় যাবে, কার বাসায় যাবে, এটা তো আর গ্রাম না যে প্রতিদিন একটু করে বাহিরে নিয়ে গেলাম। এখন আমাদের বাহিরে বলতে কি ঢাকা শহরে কোনো পার্ক, কোনো রেস্টুরেন্ট, এটা ছাড়া তো আর কখনোই সম্ভব হয় না। তো আজকে একটা জায়গাতে যাব যেখানে পরিবেশটাও ভালো হবে, প্রাকৃতিক বাতাস এরকম টাইপের এক জায়গাতে যাব। তো গেলেই দেখতে পাবেন, আমি অবশ্যই ভিডিওটা দেখাবো আপনাদের, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, যেহেতু সব কিছু শেয়ার করতেছি। আর আজরা কই যাবে, কি করতেছে না করতেছে অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। তো এখন আমি গরুর গোশটা প্রেশার কুকারে তুলে দেওয়ার পরে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি। এটা আমি পটল দিয়ে, আলু দিয়ে আর হচ্ছে এই মুগ ডালটা দিয়ে সবজি রান্না করব। যেহেতু গরুর গোশ রান্না করতেছি, সবজি না হইলে আসলে প্রবলেম। আর আমি আজকে পোলাও করতেছি না, শরীরটাও বেশি ভালো না, প্রচুর গরম পড়তেছে এ আর কি। সব কিছু কষায় নিয়ে, মশলা টশলা দিয়ে কষায় নিয়ে তারপরে আমি হচ্ছে এই পর্যন্ত রাখছি। আর তার সাথে গরুর গোশটাও আমি প্রেশার কুকার থেকে নামায়া ইয়াতে পাতিলে দিয়েছিলাম। এরপরে সবজিটা অলরেডি কষানো হয়ে গেছে, আমি হালকা পানি দিয়েছিলাম, পানি দিয়ে আমি ফুটাইতে দিব। আর পটল আর হচ্ছে বেগুনটা আমি ভাজি করব, ওইটা আর দেখাইলাম না। ফাইনালি আমার রান্না শেষ হয়ে গেছে। তো এখন দুপুরের খাওয়ার সময়। আমি এই যে বেগুন আর পটল ভাজি করে নিয়েছিলাম, এটা সবজি আর এটা হচ্ছে গরুর গোশ। তো আজকে এই খাওয়া দাওয়া আমাদের, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। আসলে আল্লাহ শুক্রিয়া না করলে এটা অবশ্যই খারাপ দেখাবে। আল্লাহ এত ভালো খাওয়াচ্ছে আমাদের, যতটুকু রিজিকে রাখুক না কেন আল্লাহ আমাদের তো খাওয়াচ্ছে, তাই না? তো এখন আজরাকে নিয়ে আমরা বের হয়ে চলে যাচ্ছি, এটা রিস্কাতে যাচ্ছি, বেশি দূর না আমাদের বাসা থেকে মেন রোডের দিকে। এটা অবশ্যই সবাই চিনবে, এটা লিং রোডে হোসেন মার্কেটের হচ্ছে টপ ফ্লোরে। জায়গাটা বেশ সুন্দর, আমি এটা ফেসবুকে দেখেছি, আমি তো কখনো এর আগে যাই নাই, যাওয়ার পরে বুঝতে পারবো আসলে কতটা সুন্দর। সব কিছুতেই তো মানে আগে কেউ জানতে পারে না, তো আমি এটাই ফেসবুকে দেখেছিলাম, তো সেই সূত্রেই যাওয়া আমাদের। আজ রাখ তো একটু পরে ঘুম যাবে, তার অবস্থা দেখেন এখনই, সে চোখ অলরেডি বন্ধ করে ফেলবে কিছুক্ষণের মধ্যেই, মুড অফ করে আছে, ঘুম ঘুম ভাব একদম স্টপ। ও বাহিরে যতদিন আসছে ততদিনই ঘুমায়, ওরে আর পরে তোলা যায় না, এই হচ্ছে আমাদের প্রবলেম। তো আমরা যাইতে থাকি, যাওয়ার পরে দেখাই।
তো এখন আমরা পোষায় গিয়েছি, উপরে যাচ্ছি। আজরা অলরেডি ঘুমিয়ে অস্থির, সে ওর পাপা কোলে নিয়ে ওরে নিয়ে আসতেছে, এই যে ঘুমাই গেছে, দেখি কি করে। এই তো অবস্থা, মোটামুটি ভালোই। নিজেদের আসলে আমরা যখন একা একা সময় কাটাইতে চাই এরকম জায়গা ভালোই লাগে। আর এটা ছাদের উপরে ছিল, বেশ বাতাস ছিল, অনেক ভালো লাগছে। গরমের সময় তো মজাই লাগছে আমাদের কাছে। এইখানে কিছু কাশ ফুলের হচ্ছে ইয়ে আছে, এটা অনেক মানে এখন তো নষ্ট হয়ে গেছে, এখানে মেবি কাশ ফুল ছিল। অনেক মানুষ ছিল এখানে। আজ রাত ঘুম, আমরা টেবিল খুঁজতেছি যে কোথাও বসার জন্য, তো ফাঁকা তেমন ছিল না, দুই একটা জায়গা হয়তো বা ফাঁকা ছিল, তো আমরা ঘুরে ঘুরে একটু দেখতেছি। বেশ সাজানো গোছানো ছিল, পরিপাটি মোটামুটি, কোনো বেশি নয়েজ ছিল না, বেশি গ্যাঞ্জাম ছিল না, যেমন রেস্টুরেন্টগুলোতে অনেক গ্যাঞ্জাম হয়, এখানে খুব ভালো লাগছে আমাদের, বেশি নয়েজ ছিল না। তো তারপরে আমি দেখাচ্ছি, তো এইখানে আমি আরও কিছু ভিডিও করলাম, ওইখান থেকে ফুল মানে ঢাকা শহরটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল, বেশ উপরও তো অনেক ভালো লাগতেছিল দেখতে, অনেক এনজয় করছি। এই তো অবস্থা, এটা সিঁড়ি দিয়ে নামতে জায়গাটা ছিল। মামি আশরাক বেবি, আশরাক বেবি, তো আজ রাত তো ঘুমাচ্ছে বেশ মাশাল্লাহ সুন্দর করে ঘুমাচ্ছে, আর ওইখানে অনেক বাতাস ছিল তো যার কারণে আরো মজা করে ঘুমাচ্ছিল। তো আমি একটু ঘুরে ফিরে সবকিছু দেখলাম, আরো কিছু বেবি ছিল ওখানে, এই যে এখানে আবার দোলনা আছে, তো সব মিলে ও ঘুমাচ্ছে, তো ওকে আর ডিস্টার্ব করি নাই, ও ঘুমাচ্ছে, ঘুমাক, আমরা আমাদের মতো করে সুন্দর করে একটু ভিডিও করার চেষ্টা করতেছি এ আর কি। ময়না পাখিটা উঠো, উঠো ময়নাটা উঠো, এই যে আমরা তো ঘুরতে এসেছি মাম্মি, আমরা ঘুরতে এসেছি, উঠো ছোনা মাম্মি, হ্যাঁ ছোনা মাম্মি, উঠো উঠো, আমরা ঘুরতে এসেছি, এই যে মাম্মা, এই যে কেমন ঘুম মাম্মি, আজ রাখবে বেবি ঘুমাচ্ছে এখন, সে বেড়াতে এসে শুধু ঘুম আর ঘুম, রিস্কাতে উঠলেই হয়েছে, ঘুমাই ঘুমাবে, যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ ও ঘুমাবে। মাম্মি মাম্মি, এই যে মাম্মি, এখন আমি আজরাক বেবিকে অনেক জোর করে উঠাইছি, যেহেতু এখানে আসছি ওর জন্যই, একটু খোলামেলা একটু হাঁটবে এজন্য আর কি ওরে নিয়ে আসে এখানে, তো ও যদি ঘুমায় তাহলে আমাদের এসে লাভ কী, তাই না? তো ওকে একটু কষ্ট করেই তুললাম, তোলার পরে ও বেশ সুন্দর হাঁটতেছে, খেলতেছে,
হ্যাঁ, এই যে দেখেন টিস্যু বক্স নিয়ে উনি দৌড়াচ্ছে, বেশ মজা পাচ্ছে। ওর পাপা আবার ওটা রেখে আসতে বলতেছে। হেঁটে হেঁটে চলে আসতেছে। এই যে অবস্থা, অন্য কারোর কাছে আবার না চলে যায়। আল্লাহ, এটা আরেকটা বাচ্চা, এই বাচ্চাটা ওকে দেখে বারবার আসতেছে, খেলতেছে, ওর পিছন পিছন ও দৌড়াচ্ছে। ওই বাচ্চাটার পিছনে ও যাচ্ছে, ও মনে করছে ওর আত্মীয় কেউ হবে। আবার চুমা খায়। ও যেখানে যাবে সেখানেই একটা করে ফ্রেন্ড তৈরি করবে। আবার কোলে নিচ্ছে, নিতে পারতেছে না কোলে। নিয়ে যাও, তুমি নিয়ে হাঁটাও। খুব এক্সাইটেড। মামি মামি, এখন ওর মতো করে খেলতেছে, ওকে শুধু দেখে রাখতে হচ্ছে। তাছাড়া ও কারোর কোলেই উঠতেছে না, ও সুন্দর করে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, ঘুরতেছে। এখানে অনেক আপু আছে যারা ওকে কোলে নিচ্ছে, আদর করতেছে, দোনায় উঠায় অনেকক্ষণ বসায় রাখছে। ও খুবই মজা পাচ্ছে সেগুলো দেখে। তো আমারও ভালো লাগলো যে ও অচেনা মানুষের কাছে গেল। অনেক বাচ্চাই যেতে চায় না, কিন্তু ওর এই প্রবলেমটা নাই, ও সবার কাছে যায়, চেনা হোক আর অচেনা হোক। আসলে চেনা বলতে কি, কেউ আমাদের বাসায় ওইভাবে আসে না। আমার মানে একা একাই ও সবসময় থাকে, তারপর ও সবাইকে চিনে, এর জন্য আমার ভালো লাগে। তো এখন ও পানি খাচ্ছে, অনেকক্ষণ হেঁটে বেড়াইছে, তারপরে খেয়েছে, পানি তৃষ্ণা লেগে গেছে, তো এখনো পানি খাচ্ছে। আর ওকে বাহিরে যখন আমি গিয়েছি তখন খাওয়াই নিয়ে গেছি, সাথে করে আমি কোনো খাবার নিয়ে যাই নাই। মানে আগে যখন ছোট ছিল তখন শুধু আমি ফিডারটা নিয়ে যেতাম, এখন আর কোনো কিছুই নিয়ে যায় না। তো এখন আজরাক বেবিকে আর একটা আপু নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওকে দোলনা দিচ্ছে, ও খুবই মজা পাচ্ছে। দেখেন কি খুশি, অচেনা মানুষ, তারপরে মনে হচ্ছে ওর কত আপনজন। আর ওই আপুরা যখন আমরা ওখানে গিয়েছি তখন আপুগুলো এত ভালো, মনে হচ্ছে ওর অনেক চেনা, ওনাদের অনেক চেনা পরিচিত, এরকম মনে হচ্ছে, তাই না? ওনারাও খুব এনজয় করছে, ওনারা এক এক আসছে, ওনার বেবি নেয়, তো ওকে দেখে খুব মজা পাইছে। আসলে এই কথাটা অনেকটাই সত্যি যে আমরা অনেক দূরে থাকি, আমাদের আত্মীয় স্বজন কেই আমাদের পাশে থাকে না। তো হয়তোবা মাসে বছরে একদিন আসে, আমাদের সাথে দেখা হয় বা আমরাও যাই এরকমই। আর 10 দিন 15 দিন পর পর তো যেতে পারি না, হয়তোবা বছরে একদিন দুদিন যাওয়া হয় এই আর কি। যখন যাদের সাথে দেখা হয় ঢাকাতে, তারাই মনে হয় যে আপনজন, তারাই কত ভালোবাসে আমাদেরকে, তাদের সাথে কত মনে হচ্ছে চেনা, এরকম মনে হয়, তাই না? তো এখানে আরেকটা আপু ওরে নিয়ে গেছে, আমার কাছ থেকেই নিয়ে গেছে, ও আমার কাছে বসা ছিল।
মজা করছে ওইখানে, বেশ ভালোই কাটাইলো ওর দিনটা, খুব বেশি ভালো গেছে আজকে। খুব ফুল ক্লান্ত হয়ে গেছে, মানে একবারে এত খেলছে এত ইয়া করছে যে ওর চোখ টোক বসে গেছে। তো আমরা এর জন্য তাড়াতাড়ি করে নিয়ে চলে আসলাম, যে তাড়াতাড়ি করে নিয়ে আসি ওরে এ আর কি। তো লাস্ট বেলায় একটা কথা না বললেই না, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন অ্যান্ড শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।